মৌলভীবাজারে হিন্দু জনসাধারণের শেষকৃত্য অনুষ্ঠানের জন্য নবনির্মিত শ্মশানঘাটের প্রতিষ্ঠা উৎসর্গ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শতাধিক দরিদ্র মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। তবে নদী তীরের এই দৃষ্টিনন্দন স্থানকে দর্শনীয় স্থানে রূপান্তরিত করতে আরও উন্নয়নের দাবি এলাকাবাসীর। মৌলভীবাজার প্রতিনিধি পান্না দত্তের পাঠানো তথ্য ও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার জেলা পরিষদ এবং দেশি ও প্রবাসী বিত্তবানদের অর্থায়নে প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে দুই চুলা বিশিষ্ট মৌলভীবাজারের সৈয়ারপুর ফরেস্ট অফিস রোডের জরাজীর্ণ শ্মশানঘাটটিকে একটি আধুনিক শ্মশানঘাটে নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল এই শ্মশানঘাটটি। এটি মৌলভীবাজার শহরের একমাত্র শ্মশানঘাট। রোববার শ্মশানঘাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা উৎসব। পূজা অর্চনার মধ্য দিয়ে প্রতিষ্ঠা উৎসবের শুরু হয়। পরে নবনির্মিত শ্মশানঘাটের ফলক উন্মোচন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। এই শ্মশানঘাট প্রতিষ্ঠা হয় মৌলভীবাজারের হিন্দু সম্প্রদায়ের সবার শেষকৃত্য এখন অনেক সুন্দরভাবে সম্পূর্ণ হবে। আমরা এখানে উদ্যান বানাতে চাই, এখানে ফুলের বাগান করতে চাই, সেই কারণে মাটি ভরা সহ আমাদের সীমানা প্রাচীর নির্মাণ করা অত্যন্ত জরুরি। এটা একটা অত্যন্ত সুন্দর জায়গা, আপনি এটাকে আরো সুন্দর ডেভেলপমেন্ট করে এটাকে একটা দর্শনীয় স্থান করতে পারেন। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের জন্য কাজ করেছে উল্লেখ করে পৌর মেয়র ও সরকার দলীয় নেতারা এই শ্মশানঘাটের সার্বিক উন্নয়নের কাজ করার আশ্বাস প্রদান করেন। আমি যেখানে যে ব্যবস্থায় থাকি, আমি প্রাতিষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানকে সুন্দর করতে গিয়ে যতটুকু যেখানে সম্ভব আমি অতীত সর্বচেষ্টা করেছি, ভবিষ্যতে করব ইনশাআল্লাহ। অবশ্যই এই প্রতিষ্ঠানের আমি যেভাবে উন্নয়ন করা পৌরসভার পক্ষ থেকে সম্ভব আমি সেইভাবেই উন্নয়ন করব। নদী তীরের খোলামেলা জায়গায় শ্মশানঘাটের নবনির্মিত মন্দিরের সৌন্দর্য আর কাজের প্রশংসা করেন অতিথিরা। এছাড়া বর্তমান প্রজন্মকে অসাম্প্রদায়িক মন মানসিকতায় গড়ে তুলতে অভিভাবকদের আহ্বান জানান তারা। এটা টোটাল একটা খোলা জায়গা আছে, বর্ষাকালে বৃষ্টি হইলে লাস্ট পর্যন্ত বড় দেখা আছে না, অপূর্ব সুন্দর লাগে আর কি। আপনাদের আপনাদের ছেলে পিলে আপনাদের ভবিষ্যৎ যারা বংশধর তাদের যে গড়ে তুলুন, তাদের বিশ্বাস আনতে বলুন, আগামী প্রজন্ম এ দেশকে গড়ে তোলার ক্ষেত্রে এগিয়ে আসবে, তারা অসাম্প্রদায়িক হবে। প্রাকৃতিক পরিবেশে মৌলভীবাজারের নবনির্মিত শ্মশানঘাটটির উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবে সরকার। এটি হয়ে উঠবে একটি দর্শনীয় স্থান। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ ডেস্ক, সিলেট।